গত 19 আগস্ট থেকে 22 আগস্ট রাজ্যের সমস্ত জেলায় অতিবৃষ্টির কারণে ভয়াবহ বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়। এই বন্যার জেরে জনজীবন প্রায় সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়ে এবং মানুষের প্রাণহানি থেকে শুরু করে কৃষিসহ অন্যান্য ক্ষেত্রেও প্রচুর ক্ষয়ক্ষতি হয়। ভারী বর্ষণের কারণে রাজ্যের বিভিন্ন প্রান্তের বিস্তীর্ণ এলাকার কৃষিজমি জলমগ্ন হয়ে পড়ে এবং বিভিন্ন ফসল প্রায় 3 থেকে 4 দিন জলের নিচে থাকার ফলে কিছু কিছু ক্ষেত্রে সম্পূর্ণ এবং কিছু ক্ষেত্রে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই বন্যার ফলে রাজ্যের কৃষকদের ফসল, বিশেষ করে আউশ, আমন ধান ও শাকসবজির প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের আধিকারিকরা স্থানীয় প্রশাসনের সহযোগিতায় দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করে প্রাথমিক ক্ষয়ক্ষতি নিরূপণ করার উদ্যোগ নিয়েছে। বন্যার ফলে রাজ্যের সরকারি কৃষি ও বিচাকারগুলিতে মজুদ বিভিন্ন প্রকার রাসায়নিক ও জৈব সারেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাছাড়া বিভিন্ন এলাকায় অবস্থিত সেচের মেশিন ও কৃষি যন্ত্রপাতিরও ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমানে রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের আধিকারিকরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করে গ্রাম, ব্লক ও জেলা স্তরে ক্ষতিগ্রস্ত কৃষকদের নামের তালিকা, ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ ও ফসলের ক্ষতির শতাংশের হিসাব নিরূপণের কাজ করে চলেছে, যাতে করে ক্ষতিগ্রস্ত কৃষকদের অতি দ্রুত সহায়তা প্রদান করা যায়। রবিবার এক সাংবাদিক সম্মেলন করে সমস্ত তথ্য তুলে ধরেন রাজ্যের কৃষি কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়। প্রথম আমরা আগে বলেছি যে ক্ষয়ক্ষতি দ্রুত নির্ধারণের জন্য রাজ্য স্তরের দপ্তরের প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা কমিটি গঠন করা হয়েছে এবং ক্ষয়ক্ষতি পরিমাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের চূড়ান্ত তালিকা দ্রুত নিরূপণ করে ক্ষতিপূরণের জন্য রাজ্যের রাজস্ব দপ্তরে পাঠানোর ব্যবস্থার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। সম্ভাব্য রোগ পোকার আক্রমণ যদি আমাদের শস্য দাঁড়িয়েও যায় কোনো কোনো ক্ষেত্রে, সেখানে পার্টি ড্যামেজ হয়েছে, সেখানে রোগ পোকার আক্রমণ করতে হয়, মানে আক্রমণ হতে পারে। এর মধ্যে হিসপা, এই কীটের আক্রমণ হওয়ার পরিমাণ মানে এটা আমরা বেশি লক্ষ্য করি। তো সেই জন্য রোগ পোকার হাত থেকে ফসলকে রক্ষা করার জন্য আগাম আমরা কীটনাশক প্রয়োগের জন্য প্রয়োজনীয় ভিত্তিতে আমরা পরামর্শ দিচ্ছি কৃষকদের। এবং বীজতলায় অবশিষ্ট ধানের চারা দিয়ে যেখানে যেখানে আমরা মানে বাঁচাতে পেরেছি বীজতলা, তো সেখানে নতুনভাবে রোপণ করার জন্য কৃষকদের সাহায্য করা হচ্ছে। ইচ্ছুক কৃষকদের স্বল্পমেয়াদি উচ্চ ফলনশীল জাতের আমন ধানের বীজ সরবরাহ ব্যবস্থা করা হচ্ছে। লাকিলি আমাদের কাছে কিছু শর্ট ডিউরেশন ভ্যারাইটির বীজ ছিল, আমরা সেটা দেওয়ার ব্যবস্থা করছি। এবং এছাড়াও ন্যাশনাল সিড কর্পোরেশনের কাছে আমরা সাহায্য চেয়েছি যাতে আমাদের কাছে বীজ দেওয়া হয় অতি দ্রুত। প্রাক শীতকালীন সবজি, যেটা সবজির শর্টেজ হতে পারে এটা আমরা জেনেছেন, এটা যাতে আমরা মাস দুয়েকের মধ্যে সমাধান করতে পারি তার জন্য প্রাক শীতকালীন সবজি বীজের দ্রুত যোগানের ব্যবস্থা করছি আমাদের কাছে যেটা আছে এটা এবং বাইরে থেকেও আনার চেষ্টা করছি। ক্ষতিগ্রস্ত পান বোরজগুলি আমরা পুনর্নির্মাণ করার পরিকল্পনা নিয়েছি। রবি খন্দের স্বল্পমেয়াদি জাতে মানে শর্ট ডিউরেশন ভ্যারাইটি কম পালসেস এন্ড অলসেস আমরা দ্রুত সরবরাহের ব্যবস্থা করছি। ক্ষতিগ্রস্ত জমি থেকে বৃষ্টির জলের সঙ্গে বয়ে আসা পলিমাটি, বালি এবং নুড়ি পাথর ইত্যাদি সরানোর জন্য জেলা প্রশাসনের সাহায্য নেওয়া হবে। সম্ভবত এমজিএনরেগা স্কিম বা অন্য কোনো স্কিম যার মাধ্যমে এই রেজিস্ট্রেশন করা যায় সেই অ্যাকশন প্ল্যান আমরা নিয়েছি। রবি খন্দে চাষের জন্য প্রয়োজনীয় রাসায়নিক এবং জৈব সারের যোগান সুনিশ্চিত করা হচ্ছে। দ্রুত বন্যার জল কৃষি জমি থেকে কীভাবে ড্রেন আউট করা যায় তার জন্য আমরা অ্যাডভাইস দিচ্ছি। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতির মোকাবেলায় রাজ্যের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর সর্বতভাবে আমাদের অন্নদাতা কৃষকদের পাশে থাকবে, এই এটা আমি নিশ্চিত করতে চাই আজকে সবার সামনে। এদিনের সাংবাদিক সম্মেলনে কৃষি দপ্তরের সচিবদের সাথে উপস্থিত ছিলেন রাজ্য উদ্যান পালন এবং মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের অধিকর্তা পিবি জমাতিয়া। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।